নেইমার জুনিয়র্কে ক্লাব থেকে বের করে পিএসজিকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা বলা কিলিয়ান অ্যাম্বাপের ব্যর্থতায় আরও একবার ডুবল পিএসজি আরও একবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হল প্যারিস সেন্ট জার্মেইন নিজেদের মার্ট পার্ক দিস প্রিন্সেসে বরুশার ডার্টমন্ডের বিপক্ষে শূন্য গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে পিএসজি এর আগে বরিশার ডার্টমন্ডের মার্ট সিগনাল এদোনা পার্কে এক শূন্য গোলে হেরেছিল কেলিয়ান অ্যাম্বাপের দল এবার নিজেদের মাঠেও একই ব্যবধানে হার দুই লেগ মিলিয়ে পিএসজিকে দুই শূন্য ব্যবধানের পরাজয় বরণ করে নিতে হয়েছে নিজেদের মাঠে এদিন বল দখলে এবং আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে পিএসজি ম্যাচের সত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষ পুরুষার ডর্টমুডের জালে ত্রিশ শট নিয়েছে প্যারিসের ক্লাবটি তবে আক্রমণ ভাগে কেলিয়ান অ্যাম্বাপে ওসমান দেম্বেলেদের ব্যর্থতা ত্রিশ শটের কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা পিএসজির আক্রমণ ভাগে তীব্র ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে বরিশা ডাটমন্ড প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র পরে ম্যাচের পঞ্চাশতম মিনিটে হামালসের গোলে এগিয়ে যায় বর্ষার ডাটমুন্ড বাকি সময় পিএসজির আক্রমণ থামিয়ে নিশ্চিত করে তারা কেরিয়ার অ্যাম্বাপের নিষ্ক্রিয়তায় প্রথম লেগেও পরাজিত হয়েছে পিএসজি এবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে হারের পর অ্যাম্বাপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে তীব্র সমালোচনার ঝড়